আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন এবং পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো পাবলিশ করার ব্যবস্থা করেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এভাবে আমাকে আজীবন সাপোর্ট দিয়ে যাবেন এবং আমি আপনাদের জন্য যাতে কিছু করতে পারি, অর্থাৎ এই অদম যাতে আপনাদের ন্যূনতম উপকারে লাগতে পারি, সেজন্য আমাকে কাছে রাখবেন আপনার কৃতজ্ঞতার পাশে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটি কিনা আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন বা অনেকদিন ধরে কাজ করছেন, দিশা খুঁজে পাচ্ছেন না বা আর্নিং করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আমি আজকে স্টেপ বাই স্টেপ বা বেসিক টু অ্যাডভান্স লেভেলের এমন একটি ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি থেকে আপনি অনেক বেশি ডিজাইন করে fiverr.com, freelancer.com, upwork.com, 99design.com সহ অসংখ্য যে প্রফেশনাল মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলোতে আপনি দ্রুত ডিজাইনগুলো সাবমিট করে আর্নিং জেনারেট করতে পারবেন সময় সেভ করে। এতে আপনি আপনি কোনোরকম সফটওয়্যার অথবা ইলাস্ট্রেটর বা ফটোশপের মতো দুর্দান্ত সফটওয়্যারগুলো সাহায্য না নিলেও হবে। আশা করি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আপনাকে অনুরোধ জানাবো বরাবরের মধ্যে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে সব লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে রয়েছে প্লেলিস্ট, প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে গ্রাফিক্স রিলেটেড অর্থাৎ ইলাস্ট্রেটর এবং ফটোশপের পর আলাদা আলাদা আমি প্লেলিস্ট করেছি, সেই প্লেলিস্টগুলোর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেক ডিজাইন আপনি এখান থেকে শিখে নিজেকে আপগ্রেড করে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন আর্নিংয়ের জন্য। সো ফিরছি ইন্টারভিউ পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আছি যে সাইটটিতে সেটি হচ্ছে freelogoservices.com। এটি freelogoservices.com নাম হলেও এখানে আপনি কার্ড ডিজাইন সহ অসংখ্য ডিজাইন রেডিমেড খুব সহজে তৈরি করে আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন ফাইবারের মতো দুর্দান্ত মার্কেট প্লেসগুলোতে। কারণ আমি যদি ফাইবারে নিয়ে যাই আপনাকে তাহলে এখানে দেখতে পাবো ফাইবারের যে লোগো ডিজাইন প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অসংখ্য ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো আপনি দেখে নেবেন, দেখে নিয়ে আইডিয়া তৈরি করবেন। অর্থাৎ আইডিয়া জেনারেট করার পরে আপনি যদি এখানে নিজের গিগুলো তৈরি করেন, গিগ মানে হচ্ছে আমি গিগের উপর একটা ভিডিও দিয়েছি আশা করি আমার চ্যানেলের মধ্যে, কীভাবে ফাইবার গিগ তৈরি করতে হয়, সেই গিগুলো তৈরি করে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন fiverr.com। আমার আলোচনার বিষয় হচ্ছে আপনি আজকে যে সাইটটির সহযোগিতা নিয়ে fiverr.com এর মতো মার্কেট প্লেসগুলোতে নিজের গিগ ক্রিয়েট করে অনেক বেশি সেল নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনোরকম স্কিপ করা ছাড়া। প্রথমে আমি চলে এসেছি যে freelogoservices.com। freelogoservices.com দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এবং এখানে আসার পরে আপনার যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি যেহেতু এখানে নতুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাহলে আপনাকে আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখানে এই সাইটটিতে আসার পরে আপনি প্রথমে দেখতে পাবেন যে এখানে লোগো মেকার রয়েছে, বিজনেস কার্ড ডিজাইন রয়েছে, ওয়েবসাইট বিল্ডার রয়েছে, ডোমেন্স রয়েছে, ইমেলের সলিউশন রয়েছে। এই সার্ভিসগুলো আপনি এখান থেকে নিয়ে সহজে নিজেকে আপগ্রেড করতে পারবেন। এখানে আরও একটি মজার বিষয় রয়েছে বন্ধুরা, আপনি এই সাইটটিতে সাইন আপ করার পরে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটি ফ্রি ডোমেন পাবেন যেটি কিনা আপনি নিজের ব্যবসার জন্য বা নিজের পরিস্থিতির জন্য ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, আমি ফ্রি লোগো সার্ভিসেস এর ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে সরাসরি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে কী করণীয় সেটি আমি দেখাচ্ছি। প্রথমে যে অপশনগুলো এখানে রয়েছে লোগো মেকার, লোগো ডিজাইন, ক্রিয়েটর লোগো, আপলোড লোগো, এই অপশনগুলো রয়েছে। অপশনগুলো আপনি কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আরও রয়েছে বিজনেস কার্ড মেকার, ফ্রি বিজনেস কার্ড স্ট্যাম্প লাইট, ওয়েবসাইট রয়েছে,
ওয়েবসাইট ডোমেন এবং ইমেল রয়েছে। হাউ ইট ওয়ার্কস এটা কীভাবে কাজ করে সবকিছু রেখেছে। স্যাম্পল লোগো রয়েছে, অ্যাবাউট আস এবং ব্লগ রয়েছে। আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিয়ে চলে যান তাহলে এই ধরনের লোগো রেডিমেড লোগোগুলো এখানে দেখতে পাবেন। এখানে আপনি যে স্টেপগুলো ফলো করে আর্নিং জেনারেট করতে পারবেন সেই স্টেপগুলো আপনি এগুলো করে নেবেন, করে নেওয়ার পরে দেন আপনি কাজ স্টার্ট করবেন। অর্থাৎ এক কথায় বলা যায় এই সাইটটি ইউজ করে আপনি খুব সহজে কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়াই লোগো ক্রিয়েট বা বিজনেস কার্ড ক্রিয়েট করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এখানে ব্রাউজ লোগো ডিজাইন বা ইন্ডাস্ট্রিগুলো আলাদা করে দেওয়া রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আপনি ক্লিক করে দেখে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আজকে দেখাবো, যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওটি বড় করার উদ্দেশ্য আপনাদেরকে পেইন দেওয়া নয়, আশা করি যাতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বুঝে নিয়ে নিজেই এই একটি সাইট ফল সেটি হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে ক্রিয়েট এ লোগো ইন মিনিটস উইথ এ লোগো মেকার দিয়ে অপশন দেখা যাচ্ছে। এরপরে এখানে আসার পরে আপনি এখানে এটা একটু পড়ে নেবেন, ক্রিয়েট এ লোগো ডিজাইন উইথ আওয়ার ফ্রি লোগো মেকার। তার আগে আমি দেখে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যদি বিজনেস কার্ডে ক্লিক করি তাহলে বিজনেস কার্ডে অপশন আমাকে নিয়ে যাবে, তাহলে আমি সেখানে সহজে আপনাদের জন্য একটি বিজনেস কার্ড তৈরি করে দেখাতে পারবো। এখানে যে স্টেপ বাই স্টেপগুলো রয়েছে সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ইজি টু ইউজ বিজনেস কার্ড মেকার, এখানে উই আর ট্রাস্টেড, এখানে যা তাদের ক্রাইটেরিয়াগুলো সবগুলো এখানে দেওয়া রয়েছে এবং আপনি এগুলো একটু করে নেবেন। মেক ইউর কার্ডস, আমি একটি কার্ড তৈরি করে আপনাদের সাথে আপনাকে দেখাবো আজকে। এই স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করে আপনি এখান থেকে এগিয়ে যাবেন। এখানে অনেকগুলো কার্ড রয়েছে, সিলেক্ট এ বিজনেস কার্ড ক্যাটাগরি, আপনার এটি খেলার ক্যাটাগরিগুলি সিলেক্ট করতে হবে। আমি অ্যানিমালস এবং প্যাটস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ধরনের একটি অপশন চলে এসছে। এরপরে আপনি যেটি পছন্দ করবেন, এখানে অনেকগুলো রয়েছে, যে পেজে যেতে চান সেই পেজ আপনি চলে যাবেন। ধরুন আমি ফিশেরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডু ইউ ওয়ান্ট আ ফ্রি লোগো অন ইয়োর বিজনেস কার্ড, অর্থাৎ আপনি আপনার বিজনেস কার্ডের জন্য কি একটি ফ্রি লোগো তৈরি করতে চান, তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে নেবেন। আমি নো লোগো সিক্রেট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে কিছুক্ষণ পরে অন্য একটি ইন্টারফেসের মধ্যে। এরপর আমার যে কাজটি হবে সেটি হচ্ছে এটি জাস্ট ওয়েট লোডিং। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে ঢোকেন তাহলে অবশ্যই সবগুলো ভিডিও একে একে দেখতে পাবেন। আশা করি আপনি আপনার অসংখ্য অজানা প্রশ্নের উত্তর আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে। সো আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখুন। বন্ধুরা, এখানে ক্লিক কর, এই অপশনটিতে আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি কার্ড রেডিমেড কার্ড দেওয়া রয়েছে। এটি আমি এখন এডিট করব। এডিট করার প্রসেসটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার নামটি শো করছে, আমি আমার নাম আমি এখানে নামটি দিয়েছি। এরপরে দেখা যাচ্ছে জব টাইটেল, জব টাইটেলের মধ্যে আমি গ্রাফিক ডিজাইনার দিব, ইউটিউবার দিই, ইউটিউবার অথবা গ্রাফিক ডিজাইনার, আমি যেটি আপনার ইচ্ছা সেটি আপনি এখানে দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন। This is my website and email address. এরপরে ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার আমি দিব 01, দেন অ্যাড্রেস টিটিভি। এই হচ্ছে স্যাম্পল, জাস্ট আমি আপনাদের ডেমোর জন্য এটি একটু দেখাচ্ছি। আশা করি আপনি আপনার পছন্দ মতো বা চাহিদা মতো যে জিনিসটি আপনি পছন্দ করেন সেটি অবশ্যই এখান থেকে এডিট করে নিয়ে আপনি সেভ দিয়ে রাখবেন, দেন আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট দিয়ে রাখবেন। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে সাইজের ফর্ম চেঞ্জ করে নিতে পারবেন এবং সাইজও চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যদি আমি 8 দেই এটি বড় হয়ে যাচ্ছে, যদি 7 দেই তাহলে একটু ছোট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন যদি সিলেক্ট করার পরে, এবং কালার চেঞ্জ করে নিতে পারবেন একের পর এক। বন্ধুরা, এটি হচ্ছে মোটামুটি কীভাবে আপনি খুব সহজে একটি রেডিমেড বিজনেস কার্ড ডিজাইন করবেন সেটি আমি দেখাচ্ছি। এরপরে এতটুকু করার পর আপনি সেভ ডিজাইনে ক্লিক করবেন। সেভ ডিজাইনে ক্লিক করার পরে আপনার যে কাজটি জাস্ট ওয়েট, ওয়েট করার পরে যে ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। উড ইউ লাইক টু ডিজাইন দ্য ব্যাক অফ ইয়োর বিজনেস কার্ড, এখানে আমাকে বিজনেস কার্ডটি ব্যাকে করবো কি না সেটি জানতে চাইছে আমি একটু দেখাচ্ছি। এই যে এটা ব্যাক সাইড, ফ্লিপ টু ফ্রন্ট,
আমি প্রথমে ফ্রন্ট অর্থাৎ সামনের সাইডে ডিজাইন করেছি। আমি এখন যদি পিছনের সাইডে যদি ডিজাইন করতে চাই তাহলে আমাকে এভাবে করতে হবে। এখানে আপনি এডিট করে করতে পারেন, আমি ফ্রন্ট সাইড করতে করছি, এই জন্য আমি সেভ দিচ্ছি। সেভ হওয়ার পরে আপনি একটি ফাইল পাবেন, সেই ফাইলটি অবশ্যই fiverr.com, peopleparhour.com অথবা 99design.com এর মতো প্রফেশনাল মার্কেট পেজগুলোতে সাবমিট করে আপনি আনিয়ে জানাবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে কার্ডটি সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়ার পরে এটি হচ্ছে আমার কার্ড, এই যে কার্ডটি সেভ হয়ে গেল। এখানে ফাইলের অপশনগুলো দিয়েছে, সেই ফাইলের অপশনগুলো বাই টুডে ফর অনলি, যে আমি এই লোগোটি যদি সেল করতে চাই তাহলে এই অপশনগুলো শো করবে। এবং কন্টিনিউস অ্যাকাউন্ট অর্থাৎ ফ্রন্ট কার্ড বিজনেস অনলি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক কার্ড, এখানে এটা আমি ব্যাক করিনি, এই জন্য আমি চাইলে আবার এটিকে এডিট করতে পারবো। অর্থাৎ টোটালি এক কথা এখানে সব কিছু সাজানো গোছানো রয়েছে। আপনি চাইলে এটিকে অবশ্যই সেভ করে আপনি প্রফেশনাল মার্কেট প্লেস জাস্ট fiverr.com এর মতো মার্কেট প্লেসগুলোতে সাবমিট করে বা গিগ ক্রিয়েট করে আর্নিং জেনারেট করতে পারবেন অসংখ্য। বন্ধুরা এই একটি অপশন রয়েছে, আমি এখানে আমার নামগুলো যদি ক্লিক করি, ক্লিক করার পরে সাবমিট অর্ডারে ক্লিক করি তাহলে অবশ্যই সেটি হয়ে যাবে একটি প্রফেশনাল কার্ড। সুতরাং এক কথায় বলা যায় এই বাই নাও যদি কেউ ক্লিক করে এই কার্ডটি কিনতে হলে $14.95 দিয়ে এই কার্ডটি কিনে নিতে হবে। অর্থাৎ এক কথায় বলা যায় এই ডিজাইনটি এমন একটি অসাম বা ফ্রি ডিজাইন সাইট যেটি থেকে আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো ধরনের লোগো, বিজনেস কার্ড অথবা অথবা আপনি ফ্রি ডোমেইনে নিতে পারবেন। আমি ফ্রি ডোমেইনটা অবশ্যই দেখাচ্ছি, এই যে ডোমেইন, ডোমেইনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আপনি একটি ডোমেইন ক্রিয়েট করে অবশ্যই এন্টার ইউর ডোমেইন নেম হিয়ার, ইউর ডোমেইন নেম স্টার্টস হিয়ার টু দ্য ইনস্ট্যান্ট ডোমেইন নেম রেজিস্ট্রেশন ইন সার্চ টুল। অর্থাৎ এখানে যদি আপনি ভয়েস হোস্ট ফ্রি ডোমেইন সার্ভিস ফর আওয়ার ডোমেইন নেম রেজিস্ট্রেশন, এখানে একটি আপনি ডোমেইন ক্রিয়েট করে সহজে তাদের মেম্বার হয়ে যাবেন। এবং আপনি আপনার ওয়েবসাইটটি নেওয়ার পরে অবশ্যই সেই ওয়েবসাইটটি ইউজ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাড বসিয়ে। কীভাবে ওয়েবসাইটের মধ্যে আর্নিং, ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং জেনারেট করতে হয় সেটি আমি পরে দেখাবো। আশা করি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। বিদায় নেওয়ার আগে বিদায় নিচ্ছি না, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন এবং সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন একে একে নিজেকে আপগ্রেড করার জন্য। সো টিল দেন টেক কেয়ার, টাটা।